নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের মধ্যে আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিউলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আজকের বিষয়টি সম্পূর্ণভাবে বাড়ির মা বোনেদের জন্য যে সমস্ত মা বোনেরা মাসিকের সময় অর্থাৎ প্রিয়ডের সময় অসহ্য পেট ব্যথাতে কাতর হয়ে থাকেন সেই সমস্ত মা বোনেদের জন্য আজকে আলোচনা আপনাদের মধ্যে অনেকেই এই মাসিকের ব্যথা কষ্ট প্রচণ্ড কষ্ট পেয়ে থাকেন ইভেন এই কষ্ট এতটাই মারাত্মক হয় যে সেই সময় অনেক মা বোনেরা এই ব্যথা সহ্য করতে না পেলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন আর তখন কি হয় না এমন একটা মানসিক অবস্থা তৈরি হয় যে তারা বলতে থাকেন যে এই ব্যথা সহ্য করার চেয়ে মৃত্যু অনেক ভালো তাই এই রকম সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনারা নানান ধরনের চিকিৎসা নিচ্ছেন অথচ তার থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে পারছেন না আর তার জন্য আপনারা মানসিকভাবে ভেঙে পড়েছেন তাই মা বোনেরা আপনাদেরকে একটা কথা বলবো যে একদমই ভেঙে পড়বেন না এই সমস্যার সমাধান অবশ্যই আছে তাই সেই সমস্যার সমাধান করার জন্য আজ আপনাদের সামনে আমি চলে এসেছি আজ আপনাদেরকে এমন কয়েকটি মাত্র অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে মাত্র তিনটি ওষুধের কথা বলবো তিনটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এই তিনটি হোমিওপ্যাথিক ওষুধকে যদি নিয়ম করে খেতে পারেন আশা করব আপনারা এই সমস্যা থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবেন তাই বন্ধুরা আপনাদের বাড়ির মা বোনেদের যদি এরকম সমস্যা থেকে থাকে এরকম মাসিকের ব্যথা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন যে আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন তাহলে বন্ধুরা প্লিজ 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 একটি লাইক করবেন এবং সেই সাথে অবশ্যই কমেন্ট করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে এখন তো অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন মাসিক অর্থাৎ পিরিয়ড নারীদের একটি স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়া প্রতি মাসে নারীদের গর্ভধারণের জন্য প্রস্তুত করে থাকে পিরিয়ড অর্থাৎ মাসিক ক্রিয়া প্রতি আঠাশ দিন প্লাস মাইনাস ফোর দিন পর পর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং রক্ত ও জরায়ুর নিশ্চিত অংশ জনিপথে বের হয়ে আসে তাকেই ঋতুচক্র বা মাসিক ক্রিয়াকাল বলা হয়ে থাকে পিরিয়ড চলাকালীন পেট ব্যথা পিঠ ব্যথা বমিভূমি ভাব হতে পারে কিন্তু বেশিরভাগ নারীদের পিরিয়ডের সময় ব্যথা হয় বেশি ব্যথা অনেকের কম হয় আবার অনেকের অসহনীয় পর্যায়ে বলতে পারেন প্রচণ্ডভাবে ব্যথা হয়ে থাকে যেটা একেবারে সহ্যের বাইরে এরকম ব্যথা হয়ে থাকে তা চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই মাসিকের ব্যথাকে কমাতে পারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এর জন্য আপনাকে তিনটি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে অনেক 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 কিন্তু তার মধ্যে থেকে আমি তিনটিকে বেছে নিয়েছি এবং এই তিনটি ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি তাই এই তিনটির কথা আমি বলবো এবং পরবর্তীকালে আরও অনেক মেডিসিন নিয়ে কিন্তু এই মাসিকের ব্যথাকে কিভাবে নিরাময় করা যায় সেটা নিয়েও পরবর্তীতে এপিসোড অবশ্যই করা হবে বন্ধুরা তা চলুন সেই তিনটি মেডিসিন কী কি সেই তিনটি মেডিসিন হচ্ছে কি ম্যাগনেশিয়াম ফসফরিকাম যাকে আমরা বলে থাকি ম্যাকফস এই ম্যাকফস আমরা টেনেম পোটেন্সি আমি ব্যবহার করে থাকি আর দ্বিতীয় হচ্ছে কি জ্যান্থ জাইলাম মাদার টিনচার আর ভাই অপুলাস মাদার টিনচার এই তিনটি ওষুধকে আমি জেনারেলি ব্যবহার করে থাকি খুব ক্রিটিক্যাল কেস না হলে তা চলুন এই তিনটি মেডিসিন কিভাবে কাজ করে কোন কোন লক্ষণের উপর কাজ করে বা এর কী কী বিশেষ লক্ষণ আছে সেগুলো একটু জেনে নেওয়া যায় তা প্রথমেই জানা যাক ম্যাগনেশিয়াম ফসফরিকাম অর্থাৎ ম্যাকফস। এই ম্যাগনেশিয়াম ফসফরিকাম হল পিরিয়ডের সময় সেরা হোমিওপ্যাথিক ব্যথা উপশমকারী ওষুধগুলির মধ্যে অন্যতম এই ওষুধটি মাসিকের সময় তলপেটে যে কোনো ধরনের ব্যথা যেমন ক্র্যাম্পিং পেন শ্যুটিং পেন বা কাটিং পেন এই ধরনের পেনের জন্য এটি একটি এক্সেলেন্ট মেডিসিন এক্সেলেন্ট মেডিসিন আর যেখানে এই ব্যথা তলপেটে গরম প্রয়োগে আরাম হয়ে থাকে বা পেটে চাপ দিলে ব্যথা আরাম হয়ে থাকে এরকম লক্ষণের ক্ষেত্রে এই ম্যাগনেশিয়াম ফসফরিকাম এক্সেলেন্ট এক্সেলেন্ট কাজ করে এটিকে আমি টেনেম পোটেন্সি ব্যবহার করি কিন্তু কিভাবে ব্যবহার করি বলতে পারেন এই ম্যাগনেশিয়াম ফসফোরিকাম টেনেম পোটেন্সি ডিসমেনোরিয়া অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে মাসিকের সময় ব্যথা এই ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমি ম্যাগনেশিয়াম ফসফোরিকাম টেনমকে একটা পোটেন্সি ব্যবহার করি কি কিভাবে ব্যবহার করি না মাসিক শুরু হওয়ার পাঁচ দিন আগে এই একটা ডোজ খাইয়ে দিই আর যে দুটো মেডিসিন আছে সেটাকে কিভাবে ব্যবহার করি এবার সেটা জেনে নেওয়া যাক দ্বিতীয় যে মেডিসিন সেটা হচ্ছে কি জ্যান্ত চাইলাম ফ্র্যাকসিনিয়াম মাদা টেনচার এই জানতে চাইলাম ফ্র্যাকসিনিয়া মাদা তিনচারটি নিয়মিত বা অনিয়মিত মাসিক সাপ সহ মাসিকের ব্যথার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যথানাশক ওষুধগুলি হিসেবে ব্যবহৃত হয়ে আসে এই ওষুধটির ক্ষেত্রে যে বিশেষ লক্ষণটি পাওয়া যায় বন্ধুরা এরা কিন্তু ভালোভাবে শুনবেন বিশেষ লক্ষণ সেটি হচ্ছে কি না মাসিকের সময় তলপেটে ভয়ানক যন্ত্রণা হলে রুগিনী বলতে থাকেন যেভাবে হোক আমাকে অজ্ঞান করে দাও বা আমাকে ঘুম পাড়িয়ে দাও নচেত এই যন্ত্রণার ঠেলায় আমি আর বাঁচব না আমার মৃত্যু হয়ে যাবে এই রকম লক্ষণ বই প্রকাশ করে থাকে রুগেনি এই ধরনের মাসিকের ব্যথায় যদি এটিকে ব্যবহার করা যায় তাহলে এই অসহ্য মাসিকের ব্যথা থেকে যেমন মুক্তি পাবেন সেই রুগিনের মাসিক ক্রিয়াও কিন্তু স্বাভাবিক এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এরকম অবস্থাতে জানতে চাইলাম ফ্রাক্সিনিয়া মাদার তিন চারটিকে দশ ফটা করে দিনে দুবার করে জলের সাথে অত্যন্ত দুমাস খেতে দিতে হবে তিন নম্বর তিন নম্বর মেডিসিনটি হচ্ছে ভাইবুর নাম মাদার টেনচার মাসিকের ব্যথার জন্য আরেকটি সর্বশ্রেষ্ঠ ওষুধ হচ্ছে এই ভাইবুর নাম অফুলাস মাদার টেনচার এই ভাইবুর নাম অপুরাস এর মাসিকের ব্যথা পিরিয়ডের ঠিক আগে থেকে মারাত্মক আকার নিয়ে থাকে এবং এই ব্যথা কী হয় তলপেটে কোমরে ও পাছার দিক থেকে শুরু হয়ে উরু পর্যন্ত নেমে আসে এবং এই ব্যথাটা প্রচণ্ডভাবে অসহনীয় ব্যথা হয়ে থাকে এরকম অবস্থাতে এই ভাইবোনাম অপলাস মাদার টিনচারটিকে দশ ফোটা করে দিনে দুবার করে অত্যন্ত দুমাস খেতে দিতে হবে তবে বন্ধুরা পিরিয়ডের সময় যদি খুব যন্ত্রণা হয়ে থাকে তাহলে এই দুটি মাদার টিনচারটিকে হাফ কাপ জলে প্রতিটি থেকে দশ ফোঁটা মিশিয়ে পিরিয়ডের দুদিন আগে থেকে এবং পিরিয়ড চলাকালীন তিন ঘন্টা অন্তর খেতে দিতে হবে তারপর পিরিয়ড শেষ হয়ে গেলে এই মাদার টিনচার দুটিকে দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে খেতে দিতে হবে তবে বন্ধুরা একটা বিষয় মনে রাখতে হবে যদি এই ওষুধগুলি মাস ব্যবহার করার পরে মাসিকের ব্যথা সম্পূর্ণভাবে নিরাময় না হয়ে থাকে তাহলে অবশ্যই সেই রুগিনীর টোটাল কেস টেকিং করে একটি কনস্টিটিউশনাল মেডিসিনকে বেছে নিতে হবে এবং সেই কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে এই ওষুধগুলিকে সাপোর্টিং মেডিসিন হিসেবে ব্যবহার করে করতে হবে তাহলে আপনি সম্পূর্ণভাবে এই মাসিকের ব্যথার মতো সমস্যা থেকে চিরস্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা এতক্ষণ মাসিকে ব্যথার জন্য যে সমস্ত ওষুধগুলির কথা বললাম সেগুলি যেমন খাবেন তেমনি তার পাশাপাশি প্রতিদিনের খাদ্য তালিকার দিকেও নজর দিতে হবে দেওয়াটা অত্যন্ত জরুরি পিরিয়ডের সময় ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকাটা অত্যন্ত জরুরি তার জন্য প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন সমৃদ্ধ খাবারকে রাখুন এইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে আপনারা এইরকম মাসিকের ব্যথার মতো সমস্যা থেকে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধবরা রিলেটিভরা এর দ্বারা উপকৃত হতে পারে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সেই সমস্ত বন্ধুদের কাছে যে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাদেরকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় দু হ্যান্ডম্যান জয় দু হ্য ধন্যবাদ বন্ধুরা